বদরের যুদ্ধের আগে আল্লাহ নবী বদরের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ পাক বদরের যুদ্ধে আপনি মুসলমানদেরকে বিজয়ী দান করুন, আল্লাহ বদরের যুদ্ধে মুসলমানদেরকে জয়ী করবেন, আল্লাহ এই বদরের যুদ্ধে মুসলমানরা যদি হেরে যায় তথা যদি হেরে যায় আল্লাহ হয়তো তোমার ইসলাম এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে, আল্লাহ ইসলাম হয়তো এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। আল্লাহ নবীকে দেখি দোয়া করলেন, আল্লাহ পাক বিশ্ব নবীর দোয়া কবুল করেন, বদরের যুদ্ধে আমার আল্লাহ পাক মুসলমান দিগকে বিজয়ী দান করেছিলেন। এই বদরের যুদ্ধে প্রচুর কাফেররা নিহত হলো, এই বদরের যুদ্ধের প্রতিশোধ নিতে গিয়ে এক বৎসরের মধ্যে আর একটা যুদ্ধ হলো, ওই যুদ্ধটার নাম কি বলতে পারেন? হবে না, দ্বিতীয় যুদ্ধ কোনটা? ওহদ। কোনটা বলেছি? ওহদের যুদ্ধ। এই ওহদের যুদ্ধটা ছিল বদরের যুদ্ধের প্রতিশোধ। কারা প্রতিশোধ নিতে এসছে? কাফেররা। এক বছরের মধ্যে, একটু আগে কি বলেছি, কাফেরদের ফেলে রাখা মাল অন্য নবীর উম্মতদের জন্য হালাল ছিল না, কিন্তু আল্লাহ আমাদের নবীর খাতিরে বিশ্ব নবীর উম্মতের জন্য কাফেরদের ফেলে রাখা মালটা আল্লাহ কি করেছেন? হালাল করেছেন। আল্লাহ পাক বিশ্ব নবী যুদ্ধে সাহাবীদেরকে যাতে তারা লড়ে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারে সেজন্য বিশ্বনবী কোন কোন যুদ্ধের আগে ঘোষণা দিতেন যে এই যুদ্ধে যে যাকে মারতে পারবে তার মাল তার, এই যুদ্ধে যে যাকে মারতে পারবে তার মাল তার। এই মালের আশায় দেখা যেত সাহাবীরা আরো তাদের মনোবলটা বেড়ে যেত। একটা কথা বলি ভাই, ওই যে আপনার আফগানিস্তানে ওখানে যে যুদ্ধ হলো, দেশের দাদা মার্কিন আমেরিকা সেখানে তারা 20 বছর দাদাগিরি করে সেখান থেকে বেরিয়ে গেল, তাদের অনেক মাল মেডিসিন ওখানে আছে না নেই বলেন? বলেন আছে। তাহলে এই অস্ত্রে শস্ত্রে যারা জিতলো ওদের হাতটা কি নরম হলো না আরো শক্ত হলো? ঠিক। রসুল বললেন অমুক এই যুদ্ধে যে যাকে মারতে পারবে তার মাল তার। তো দ্বিতীয় যুদ্ধ হচ্ছে ওহুদের যুদ্ধ। এই ওহুদের যুদ্ধে আল্লাহর নবী 50 জন তীরন্দাজ যারা ভালো তীর মারতে পারে এইরকম 50 জন তীরন্দাজকে একজন, তাদের মধ্যে একজনকে নেতা বানালেন, বানিয়ে বললেন যে তোমরা একটা গিরিপথে তাদেরকে দাঁড় করিয়ে দিলেন, তোমরা এই জায়গাতে ডিউটি দেবে, এই যুদ্ধে আমরা জিতি আর হারি কোন পরিস্থিতিতে এই জায়গা তোমরা জানো, একটু বলুন বলুন, ছাড়বে না। নবীর পক্ষ থেকে এটা ছিল আদেশ, নবীর আদেশ মানতে হবে না? হবে না। কার হুকুম? আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, মা তাকুমুর রাসূল ফখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, মা তাকুমুর রাসূল ফখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ বললেন আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছি, আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে আমার হাবিবের আদেশটাকে তোমরা মেনে নেবে, আমার হাবিব তোমাদের যেটা নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করবে, নবীর আদেশটাকে মেনে নেবে নিষেধটাকে বর্জন করবে। নবী সাহাবীদের আদেশ করলেন, 50 জনকে একটা নেতা বানিয়ে বললেন তোমরা এইখানে তোমাদের দায়িত্ব এই যুদ্ধে জিতি আর হারি কোনো পরিস্থিতিতে তোমরা যেন এই জায়গা ছাড়বে না। যুদ্ধ শুরু হলো, প্রথম ধাক্কাতেই মুসলমানরা জয়লাভ করলেন, একটু জোরে বলুন, প্রথম ধাক্কায়।
যেই মুসলমানরা জয়ী হলেন কাফেররা ওই উহুদের যুদ্ধে বাড়ির মেয়ে লোকগুলোরও সঙ্গে করে নিয়েছিল কেন তারা ওই যুদ্ধের ময়দানে মেয়েরা নাচবে গাইবে যে তাদের পুরুষদেরকে তারা উৎসাহিত করবে তাদের নারীরা পুরুষদের কাছে তারা গান বলতো এই যুদ্ধে যদি তোমরা আমাদের বদরের যুদ্ধে আমাদের আত্মীয় স্বজনের প্রতিশোধ যদি নিতে পারো তোমাদের জন্য নরম গদি বিধিয়ে পিছিয়ে দেব তোমাদের জন্য আমাদের শরীরটাকে বিলিয়ে দেব এইভাবে নারীরা পুরুষদেরকে কি করত উৎসাহিত করত আর কাফেররা ওই তালে তালে ওরা যুদ্ধের ময়দানে মস্তানি দেখাতো তো দেখা গেল উহুদের যুদ্ধে এক প্রথম ধাক্কাতেই কাফেররা হেরে গেল একটু সুবহানাল্লাহ তো কাফেররা পালাচ্ছিল কিতাবে এসেছে মেয়েরা কাপড় তুলে পালাচ্ছে তখন এই কাপড় তোলা শব্দটাও এসেছে ওরা যখন পালাচ্ছে ভাই এই যারা যুদ্ধ করছিলেন সাহাবীরা এনারা ওই সেই কাফেরদের ফেলে রাখা মালগুলো কি করছে বলুন তো কুড়াচ্ছে আর ওই যে পঞ্চাশ জন ওখানে এদের মধ্যে তখন দুটো দল হয়ে গেছে কথা বুঝতে হচ্ছে না পারছে না এদের বক্তব্য ওরা মাল কুড়োচ্ছে ও মাল তো ওগা হবে তা আমাকে ধরে রেখেছে কেন ছেড়ে দে ওই চল্লিশ জন সাহাবিদের ভিতরে যখন দুটো দল হলো যিনি নেতা ছিলেন তিনি বললেন কখনোই না বিশ্বনবী আমাদের এই হুকুম দেননি নবীর হুকুম ছিল আমরা জিতি আর হারি আমাদের সর্ব অবস্থায় এই জায়গাটাকে থাকতে বলেছিল তারা নেতার নেতৃত্ব মানল না একদল চলে গেল ওই জায়গা গিরিপথটা ছেড়ে দিয়ে তারা চলে গেল মালের লোভে মাল কুড়াতে লাগলো ওদিকে গিরিপথ ফাঁকা হয়ে গেল ওদিক দিয়ে ঘুরে এসে পিছন দিক দিয়ে এবার আবার আক্রমণ শুরু করলো সারাশি আক্রমণ এই আক্রমণে দেখা গেল সাহাবীরা কোনো দিক না পেয়ে দেখা যাচ্ছে নিজেরা নিজেদের ভিতরেই মারামারি করে অনেক সাহাবী বিশ্বনবীর একটা কথা অমান্য করার কারণে যুদ্ধের ময়দানে তাদের কি হলো পরাজয় হলো আজও পর্যন্ত কোনো ঐতিহাসিকবিদ লিখতে পারেননি যে উহুদের যুদ্ধে শেষের দিকে মুসলমানদের অনুকূলে ছিল মুসলমানরা জয়লাভ করেছে না ঐতিহাসিকরা লিখেছেন প্রথম দিকে মুসলমানদের জয় ছিল শেষের দিকে মুসলমানদের জয় আর কারণ তারা নবীর আল্লাহ যে কাজে রাজি অন্য নবীরা রাজি বিশ্ব নবী যে কাজে রাজি স্বয়ং আল্লাহ কাজে রাজি সুবহানাল্লাহ নবীরা তো পাওয়ার কিন্তু দুঃখ এবং আফসোস হলো নবী যে কাজে রাজি না নবীর উম্মত ওই কাজে রাজি না রাজি না এ কথা বুঝতে পারলেন না বললেন না নবী যে কাজে রাজি না একদল উম্মত ওই কাজে ভাই বিশ্ব নবী আমাদের যে কাজ করতে বলেছেন সেই কাজটা বেশি করি না তুলনামূলক যে কাজ করতে নিষেধ করেছেন সেই কাজটা বেশি করি ও ছেলেরা আরে কথা বলেন না কেন আপনারা বিশ্বনবী যে কাজ করতে আদেশ করেছেন আমাদের ওই কাজগুলো আমাদের দ্বারাই বেশি হয় না যে কাজ করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী ওই কাজগুলো বেশি হয় আরে আপনারা কি এতে কাপের নিয়ত করেছেন নাকি কাফেরদের ফেলে রাখা মাল অন্য নবীর উম্মতের জন্য হালাল ছিল না হালাল ছিল না হালাল ছিল না আল্লাহ পাক আমাদের নবীর খাতিরে কাফেরদের ফেলে রাখা মাল আল্লাহ নবীর উম্মতের জন্য হালাল করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার
আরাক নবীর বেলা আরাক রকম এরাম হবে কেন কিন্তু এ বিচারটা কার এ আইন কার আর জোরে বলুন মানবেন না মানবেন না বাবা জি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি রক্ত পান করা হারাম না হালাল আমি শুনতে পাইনি হারাম আমি যদি বলি হালাল আমি আপনাকে প্রমাণ করিয়ে দেব রক্ত পান করা হালাল আর আপনারা কি বলছেন বলুন ও তোমাদের হ্যাঁ আপনাদেরও ঠিক আমারও ঠিক তবে সময় আলাদা বাবা আমরা যখন মায়ের পেটে ছিলাম মায়ের পেটের ভিতরে আমাদের খাদ্য ছিল মায়ের মাসিকের নাপাক রক্ত মায়ের মাসিকের নাপাক রক্ত ছিল আমাদের খাদ্য ওই সময় ছিল রক্ত আমাদের জন্য হালাল পৃথিবীতে যেদিন ভূমিষ্ঠ হয়েছি ওই দিন থেকে এক ফোঁটা রক্ত পান করা আমাদের জন্য হারাম এ বিধানটা অন্য কারো বিধান না এ বিধানটা হলো আমার আরো জোরে আরো মহব্বতে বাস্তব বললাম না অবাস্তব বললাম তাহলে এক নবীর সম্মান আর এক নবীর উপরে আল্লাহ বেশি করে দিয়েছেন এ হুকুম কার ও যুবকের জোয়ানেরা একটা পুরুষ একই সঙ্গে কটা মেয়েকে বিয়ে করতে পারে খোকা তাও জানো না এই বলে দিয়েছে চারজন তবে খোকা একটা শর্ত আছে বাবা দাঁড়ি পাল্লার কাঁটা যদি সমান রাখতে পারো তবে চারটে যদি টলমল করে যদি ভয় থাকে তবে একটা এ তার মানে কি দাঁড়ি পাল্লার কাঁটা সমান মানে কি সমান তার মানে এক স্ত্রীর দিকে পাঁচ মিনিট আর এক দিকে পাঁচ মিনিট এই না কি সে সমান মানে সকলের হক সমান আদায় করতে হবে বাবা কারো যদি দুটো তিনটে বিয়ে থাকে আমি বলো তোমারে বলতেছি নি আমি বক্তা আমি ওয়াজ করতেছি বাবা এখন যাদের দুটো তিনটে করে বিয়ে ছোট বউটা হলো সোনার মধু বড়টার কাপড় জোটে না ঠিক বলছি না ভুল বলছি একটু জোরে বল বাবা শিশু মোহাম্মদকে আমার ঘরে যখন এনেছি আমার ঘরে আমার একটা স্তন শিশু মোহাম্মদের মুখে দিয়েছি শিশু মোহাম্মদ আমার স্তনে মুখ কত সুন্দর দুধ পান করে বাবা আম্মা হালিমা বর্ণনা করে একটা একটা স্তন ছেড়ে দিয়ে আমি শিশু মোহাম্মদের মুখটাকে নিয়ে আমার অপর স্তনে দিয়েছি লাগিয়ে দিয়েছি শিশু মোহাম্মদ আমার অপর স্তনে মুখ দেয় না যতবার দিতে যাই ততবার মুখটা ঘুরি না যতবার দিতে যাই ততবার মুখটা ঘুরি না কোনো মতে দ্বিতীয় স্তনটা টানে না কারণ আল্লাহর নবী তিনি শিশু বয়স থেকে হাত নষ্ট করেনি হালিমা তো সাদিয়া সন্তান ছিল নবীর দুধ ভাই বিশ্ব নবীর দুধ ভাই বিশ্ব নবী মনে করলেন আমি হালিমার একটা স্তন পান করেছি অপর স্তন
ভাব নষ্ট করা হবে এই জন্য বিশ্বনবী অপর অপর স্থানে অপর স্থানে মুখ দেয় না পায়ের হাত নবী নষ্ট করে নাই চলে বলো আর একটু দূরে বলো আমরা শুধু স্ত্রীর হক না আমরা পিতা হয়ে ছেলের হক মারি আমরা পিতা হয়ে মেয়ের হক মারি ভাই বোনের হক মারে বাবাজি আমার প্রতিবেশী প্রতিবেশীর হক মারে না মারে না আপনাদের ঘুম লেগেছে নাকি দোয়া করে দেব তা কতক্ষণ চালাবো ফজর বাবা তাবারুক শেষ পর্যন্ত বলবা যে হুজুর তুমি ফজর পর্যন্ত চালিয়েছো এই লোক সব চলে গেছে তোমার গেলাম তা আমি তো খাইনি একবার দরুদ শরীফ আল্লাহুম্মা শ্রোতা চাঙ্গা তো বক্তা চাঙ্গা আপনারা চিচি করলে আমি কিন্তু ঘুমোবো বাবু পুরো গদি ঘুমোবো মোহাব্বতের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে বলুন আল্লাহ আকবার আরো জোরে বলুন আল্লাহ আকবার তাহলে একই সঙ্গে বিয়ে করা যাবে আমি যদি পাঁচটা করি জায়েজ না না জায়েজ এক হোক তোরা বিয়ের ব্যাপারেও জানিস নি জেনে নে চারটের ভিতরে একটা যদি মারা যায় আমার একটা বিয়ে করতে পারো আবার যদি একটা মারা যায় আবার একটা বিয়ে করতে পারো তবে তোমার বিয়ে যদি একশো হয় শরীয়তে অসুবিধা নাই তবে মশলা হলো একই সঙ্গে চারটের বেশি বিয়ে করা যাবে না যাবে না এ বিধান যে আল্লাহ এই আল্লাহর বিধান হলো যারা জান্নাতি হবে জান্নাতি হবে জান্নাতি হবে জান্নাতের ভিতরে আমার আল্লাহ একটা পুরুষকে আমার আল্লাহ সত্যতা করে হুর দান করবে আরো জোরে বলুন একই সঙ্গে কটা জান্নাতে দুনিয়ায় সাতটের বেশি না এ হুকুম যে আল্লাহর বিধান যে আল্লাহর ওই আল্লাহর বিধান হলো জান্নাতের ভিতরে আমার আল্লাহ এক একটা মুমিনকে আমার আল্লাহ সত্যতা করে হুকুম দান করবে আল্লাহু আকবার একজন নবীকে আরেকজন নবীর উপরে আল্লাহ পাক আল্লাহ পাক প্রাধান্য দিয়েছেন আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন একজন নবীকে যা দিয়েছেন আল্লাহ আরেকজন নবীকে তা দেননি আর টোটাল নবীকে যা দিয়েছেন আমাদের নবীকে একা তাই দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জোরে বলো এবং আল্লাহ অতিরিক্ত আরো কিছু বেশি আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন জোরে বলো জান্নাতের ভিতরে জান্নাতের জিনিসের নাম নবী আদম জানেন না আল্লাহ পাক জান্নাতের প্রত্যেকটা বস্তুর নাম নবী আদমকে শিখিয়ে দিলেন এই 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 এটার নাম এই এটার নামে একটা একটা বস্তুর নাম শিখিয়ে দিলেন আল্লাহ পাক নবী আদমকে জান্নাতের জিনিসের নামগুলোকে শিখিয়ে দিলেন তার নাম কি আল্লাহ পাক নবী আদমকে শিখিয়ে দিলেন আরেকটা জিনিস ওটার নাম গেলাস আল্লাহ পাক শিখিয়ে দিলেন এটার নাম এই এটার নাম এই এটার নাম নেই আল্লাহ নবী আদমকে শিখিয়ে দিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা এই জিনিসগুলোর নাম কি
তোমরা বলতে পারো ফেরেশতারা বলতে পারলো না আল্লাহ পাক ফেরেশতাদের সামনে নবী আদমকে বললেন না আমার আদম এই জিনিসগুলোর নাম কি তুমি বলতে পারো নবী আদম টোটাল জিনিসগুলোর নাম বলে দিলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক এখানে ফেরেশতাদের সামনে নবী আদমকে আল্লাহ পাক সম্মানিত করলেন বলুন সুবহানাল্লাহ আদম নবীকে আগে শিখিয়ে দিলেন দিয়ে ফেরেশতাদেরকে আদম নবীর সামনে বলছে এই জিনিসগুলোর নাম বলো ওই জ্ঞান তো ফেরেশতাদের নেই আল্লাহ পাক ফেরেশতাদের সামনেই নবী আদমকে বললেন এ আদম তুমি বলো যেহেতু উনি তো আগে থেকে সত্তর উনি বললেন এটার নাম এই এটার নাম এই এটা আল্লাহ পাক জান্নাতের জিনিসের নামগুলোকে শিখিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে আদম নবীকে সম্মানিত করেছেন একটু জোরে বলুন আপনি বললেন এরকম আমাদের নবীর কি আছে এই দেখুন জান্নাতের জি আল্লাহ পাক জিনিসের নাম আদম নবীকে শিখিয়ে ফেরেশতাদের সামনে আল্লাহ পাক আদম নবীকে সম্মানিত করেছেন আল্লাহ আদম নবীকে আল্লাহ পাক উচ্চ মর্যাদা দিয়েছেন বাবা জি আমাদের নবীকে আল্লাহ পাক কি দিয়েছেন দেখুন আল্লাহ পাক সূরা আর রহমানে বললেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আদম নবীকে জান্নাতের জিনিসের নামগুলোকে শিখিয়ে আল্লাহ ফেরেশতাদের কাছে সম্মানিত করলেন আমাদের নবীকে জিনিসের নাম নয় আমার আল্লাহ নবীর প্রতি দয়া পরবশ হয়ে আমার আল্লাহ টোটাল কোরআন তাকে আমাদের নবীকে শিখিয়ে দিয়েছে জান্নাতের জিনিসের নাম তার বেশি মূল্য না কোরআনের মূল্য তা বেশি আল্লাহ পাক আমাদের নবীকে টোটাল কোরআন পড়িয়ে দিয়েছে আল্লাহু আকবার আমি আপনাদেরকে বলে যাচ্ছি গ্রামে গ্রামে মসজিদে মসজিদে নবী দিবস উদযাপিত করবেন নবী দিবস উদযাপিত করার মানে কি সেখানে নবীর জন্ম আপনার তার জীবন আদর্শ আলোচনা হবে আর তার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে তাই না যদি এই আলোচনা না হয় তা আম মানুষগুলো কিভাবে বাবা সবাই কি কেতাব পড়ে তাহলে আরে অনেক মানুষ আছে নামাজের দোয়া কালাম ওই কেতাব পড়তে পারে না ওই হুজুরের কাছ থেকে শুনে 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 অনেকে মুখস্থ করেছে না করেনি আল্লাহু আকবার ছেলেরা যুবকেরা তোমরা একটু আগিয়ে এসো বাবা তোমাদের দায়িত্ব নিতে হবে শান শওকাতের সঙ্গে নবী দিবস উদযাপিত করবে তবে অপচয় করবে না আল্লাহর রহমত হবে আমাদের নবীর ইজ্জত আল্লাহ পাকের দরবারে কত বেশি আমাদের নবীর সম্মান আল্লাহ পাকের দরবারে কত বেশি শুনে রাখো আমি আপনি মরে যাব মারা যাব পৃথিবী থেকে বিদায় নিয়ে খবরে চলে যাব লাশ কবরের ভিতরে শুনি চল্লিশ কদম আসতে যতটুকু সময় লাগে এর ভিতরে তিনজন ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করব দুইজন ফেরেশতা প্রবেশ করব কবরবাসীকে তিনটে প্রশ্ন করবে মার রব্বুকা আমার নবীকা আমার দিনুকা তোমার রবকে বলো তোমার নবীকে বলো তোমার দিন কি বলো কবরের ভিতরে আদম নবীকে দেখানো হবে না নূহ নবীকে দেখানো হবে না ইব্রাহিম নবীকে দেখানো হবে না দাউদ নবীকে দেখানো হবে না মূসা নবীকে দেখানো হবে না ঈসা নবীকে দেখানো হবে না প্রতিটা ইমানদারের কবরে 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 বিশ্ব নবীকে দেখানো হয় আর একটু জোরে বলুন আর একটু মহব্বতের সঙ্গে বলুন নবীকে দেখানো হয়
হাদিস শরীফে এসেছে ফেরেশতারা নবীর দিকে ইশারা করে বলবেন মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? যে নবীকে যতটা চিনেছে সে তত সহজে উত্তর দিতে পারবে। নবীর দিকে তাকিয়ে কবরের ভিতরে চিনতে পেরে গিয়ে বলবে হাজা নবীনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নন, ইনি আমাদের নবী, তিনি দুনিয়ার বাদশা। একটু জোরে বলো, যদি বলতে পারলেন না তো বৃদ্ধান্ত নারাই তাকবীর। আরে তো সাড়ে তিনটের আওয়াজ, রাত সাড়ে তিনটের আওয়াজ দিলি খোকা। গত রাতে আমার মাহফিল ছিল মুর্শিদাবাদ দৌলতাবাদ থানা, সকাল সাড়ে নটায় বেরিয়েছি, গিয়ে মাগরিবের নামাজ পড়েছি, আর স্টেজ থেকে নেমেছি বারোটায়, বাড়ি এসছি সকাল ছটায়। আজকের এক জেলা তো আগামীকাল আর এক জেলা, বাপ বেটা চাচা ভাই বোন সব একসঙ্গে মিলে দাও নারাই তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, এত কলেমার জিকির মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা যাক বাবা, আওয়াজ আমি আর বাড়াবো না, তবে আপনাদের এতটুকু কথা বলতে চাই, আজকের এই মাহফিল থেকে আমরা একটা শিক্ষা নিয়ে যাই। কি শিক্ষা? আমার নবী আমাকে যে কাজটা করতে বলেছেন ওইটা আমি করব, আর আমার নবী আমাকে যে কাজ করতে নিষেধ করেছেন ওইটা আমি পারবো। বাবা কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান তো। তোর গড়ে তো হাত উঠে গেছে, বাদ থাকলো কে? এই ছেলেরা আজকে থেকে এই আমলটা করি, আমার নবী যে কাজটা করতে আমাকে হুকুম করেছেন ওই কাজটা আমি করব, আর আমার নবী যেটা নিষেধ করেছেন ফেলে দেব। ঘরে আমাদের ভিতরে অনেকে আছে বউর কথা শুনে মারে খেদ দেন, এরম আছে না? তা তুই বউর কথা শুনে এত বড় একটা পদক্ষেপ নিতে পারলি, আমার নবীর কথাটা তুই মানতে পারবি নি? বাস্তব বলছি না অবাস্তব বলছি? বউর কথা শুনেই তো খোকা, খবরদার এই কামাই কেউ যেন করিও না। অনেকে স্ত্রীর কথা শুনে মারে মারে, আমি বলি মা, আমি সেই ভাবি রে বলি ভাবি কি বোন, ওই ঝাঁটা তুমিও তুলে রেখে দিও। মেয়েদের জীবনে তিনটি স্তর, কন্যা বধু মাতা। মেয়েদের জীবনে কটা স্তর বলেছি? তিনটে। কি কি? কন্যা বধু মাতা। আজকের যে মহিলার ইঙ্গিতে তার স্বামী তার মাকে প্রহার করছে, দুর্ব্যবহার করছে মায়ের সঙ্গে, এই মহিলাটাও একদিন মা হবে না হবে না। তোমার দ্বারায় যদি আর একজন মার খায়, ওই মারটা তুমিও তুলে রেখে দিয়ে ঘুরে তোমার কপালে একদিন লাগবে। গাড়ির পিছনে লেখা থাকে আপনার ব্যবহারই পরিচয়, অনেক কথা লেখা থাকে, দেখেছি লেখা আছে একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে ঝিলিক মারে। ওইসব দেখি তো, সব গাড়িতে বসে বসে দেখি তো, সব সামনে যাচ্ছে সব। হ্যাঁ, নবীর আদেশটাকে মেনে নেই, নিষেধটাকে। কারণ কারণ ছেলেরা যুবকেরা, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না, কিছুই পাওয়া যাবে না। বাবা নবীকে ভুলো না, নবীকে ভুলো না, নবীকে ভুলো না, নবীকে ভুলো না।
পিতা সন্তানকে ভালোবাসে, মা ছেলেকে ভালোবাসে, মেয়ে মাকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, এর ভিতরে স্বার্থ আছে না নাই? বলুন বলুন বলুন, এই ভালোবাসার ভিতরে স্বার্থ আছে না নাই? আমরা নবীকে ভালোবাসি, এই ভালোবাসার ভিতরে স্বার্থ আছে, স্বার্থ আছে। বিশ্বনবী তার উম্মতকে ভালোবাসে, এখানে কোনো স্বার্থ নাই, নবী তার উম্মতকে নিঃস্বার্থ ভালোবাসে। জোরে বলা গেল না? বাস্তব না বাস্তব, নবী তার উম্মতকে ভালোবাসে নিঃস্বার্থ, কোনো স্বার্থ নেই। সালাম নবীর কাছে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি যদি অনুমতি দেন আমি আপনার রুহটাকে কবজ করব, আপনি যদি অনুমতি দেন আমি আপনার রুহটাকে কবজ করব, অনুমতি যদি না দেন ব্যাধি করব না, ফিরে চলে যাব। আল্লাহর নবী বললেন, আজরাইল আজকে যদি তোমায় ফিরিয়ে দিই আর কি আমার মত হবে না, আর কি আমার মত হবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে যদি আপনি আমাকে ফিরিয়ে দেন কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত আপনাকে সময় দেওয়া হবে, কিন্তু তারপরে আপনার মত হবে। আল্লাহর নবী বললেন, আজরাইল যদি হয় করি নয় আজকের, তবে আমাকে একটু সময় দেবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তো বলেছি ফিরি দিনে কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হবে। ওই সময়টা নয় আমাকে কি সামান্য একটু সময় দেবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি সামান্য সময় নিয়ে কি করবেন? আল্লাহ নবী বললেন, সময় দাও আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতুল্লাহ বিবির জন্য একটু দোয়া করে যাব। আর একটু জোরে বলুন, একটু দোয়া, আখিরি দোয়া, বিদায়ী দোয়া।